हेलो एवरीवन, वेलकम टू आकाश दास ब्लॉग्स, जय जगन्नाथ। सो गाइज, आज के अनेक दिन पर, अनेक दिन ना बोलते गले प्राय दो बछर आढ़ाई बछर पर आमी जाच्छी दीघा। सो आमादेर यात्रा एखन थेके स्टार्ट होच्छे, एखन बाजे घड़ीर काटा 6:18। सो এখন আমরা বেরিয়ে গেছি, আমরা রয়েছি এখন ধর্মতলা বাস স্টপে। বিকজ অফ আমরা ট্রেনের টিকিট পাইনি, ট্রেনের টিকিট অনেক চেষ্টা করার পরে ট্রেনের টিকিট পাইনি। সো এখন রয়েছি ধর্মতলা বাস স্টপে, এখন বাসের অপেক্ষাতেই রয়েছি। চলো, কি বাসে যাই না যাই সবটাই তোমাদেরকে আপডেট দেব। চলো, টাইম হয়ে গেছে, সো সঙ্গে থাকো। সো গাইজ, এখন আমরা রওনা হলাম কলকাতা থেকে দীঘার দিকে, আমাদের বাস ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন রয়েছি ময়দানের সামনে। সো প্রচণ্ড কুয়াশা বাইরে, তার জন্য পুরো পরিষ্কার আমি হয়তো দেখাতে পারছি না, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারছি দেখানো। এখন আছি আমরা হুগলি সেতুর ওপরে। প্রথমেই বললাম যেটা প্রচণ্ড কুয়াশা বাইরে, তাই জন্য হয়তো পুরোটা দেখাতে পারছি না, কিন্তু চেষ্টা করলাম পুরোটাই দেখানোর। সো গাইজ, এই মুহূর্তে আমরা চলে এসেছি গোলাঘাট। সো এখানে বাস দাঁড়িয়েছে কিছুক্ষণ, মানে কিছুক্ষণ খাওয়ার জন্য, খাওয়া দাওয়া কিছু টিফিন যদি করে তো কেউ করে নিতে পারে, এমনি ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছে। সো আমি তো অ্যাকচুয়ালি কী বলবো, রাস্তায় ঘুমিয়েই পড়েছিলাম কালকে, সারা রাত একটু ঘুমাইনি, একটুও ঘুমোতে পারিনি, বিকজ অফ এক তো ভোরবেলা ওঠার টেনশান, এতদিন পর ঘুরতে বেরিয়েছি, কালকে একদমই ঘুম হয়নি। রাত মোটামুটি 3টে পর্যন্ত মুভি দেখেছি, তারপরে ফোন নিয়ে এদিক ওদিক করলাম, দেন 3:20 আমার একটু চোখটা লাগলো, ও বাবা আবার 4:05 ঘুম থেকে উঠে গেছি। সো যাই হোক, আর কী বলবো, আর সেরকম কিছু বলার নেই। আর যদিও এই ব্লগটা আমি বেশি বড় করবো না, বিকজ অফ এই ব্লগটা শুধুমাত্র আমি কলকাতা থেকে দীঘা যাওয়ার যেটুকুনি মুহূর্ত সেটুকুনি দেখাবো, প্রত্যেকটা পার্টে পার্টে আমি সবটাই দেখাবো। বাট হ্যাঁ, প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন শেয়ার করবো। গাইজ, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দীঘাতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ক্রাউড। সো আজকে এখানে, মানে আমাদের আজকে রবিবার, সো আজকে ক্রাউডটা একটু সত্যিই বেশি। এখন হোটেল সার্চ করা হচ্ছে, কারণ কি আমি দীঘার জন্য মনে করি না যে বাড়ির থেকে হোটেল বুক করে আসা বা এমন কিছু, আমরা দীঘাতে এখানে এসেই অন স্পট হোটেল বুক করে নিই। সো হোটেল বুক করার এখন পর্ব চলবে। সো জাস্ট আমরা নামলাম বাস থেকে কিছুক্ষণ আগে, আর এখন হোটেল বুক করতে এখন দৌড়াবো। সো এখন ভিডিওটা এখন মানে আমি এখন দেখাতে পারবো না, কারণ হোটেল টোটেল বুক করে নিই, ঘরে শিফট হয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার আড্ডা দিচ্ছি, চলো। সো গাইজ, এই মুহূর্তে আমি আমাদের হোটেলে চলে এসেছি। যেমনটা বলেছিলাম যে আমি রুমে এসে তোমাদেরকে দেখাবো, সো রুমটা তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইড এই রুমটা। আজকে রবিবার, উইকেন্ডস, সব থেকে আমার মেন পছন্দ হয়েছে আমার এখানে একটা ব্যালকনি আছে, আমার ব্যালকনি আলা রুম খুব পছন্দের হয়, কারণ কি একটু আলো আসে, একটু হাওয়া পাস করে। সো দ্যাটস ওয়াই আমার একটু ব্যালকনিওয়ালা রুম খুব পছন্দ হয়। সে ব্যাক সাইডে থাকুক, ফ্রন্ট সাইডে থাকুক কোনো ব্যাপার না, বাট আমার একটু ব্যালকনিওয়ালা আমার খুব পছন্দ হয়। আর মেনলি দরকার আমার হোটেলে বাথরুম, বাথরুমটা যদি একটু পরিষ্কার হয় তাহলে আমার যে কোনো হোটেলই পছন্দ, যে আমাকে তুমি যেখানে ইচ্ছা রাখো, ছোটো হলেও হলো বড়ো হলে তো কোনো কথাই নেই। সে এইটা ঠিক আছে, এই যে হোটেলটা এসেছি সেটা হোটেলটার নাম হচ্ছে রূপসী বাংলা। হোটেলটার পুরো আপডেটটা আমি দিয়ে দেবো আমার নেক্সট ব্লগে, কারণ কি আমি জাস্ট এইমাত্র হোটেলে ঢুকলাম, এখনও আমি হোটেলের সিনারিওটা আমি পুরোটা বলতে পারবো না কেমন কী নিয়ম এদের। সো আমি এটা ঠিক জানি না,
এরপর কি হয় না হয় আমি তোমাদেরকে আমি সবটাই আপডেট দেব। সো আপাতত আমি রুমে চলে এসেছি, তোমাদের রুমটা একবার দেখিয়ে নেব। দেখিয়ে দেওয়ার পর কি তোমরা দেখবে আর কিছুই না, তারপরে আবার নেক্সট যেখানে যেখানে যাবো সেখানে সেখানে আপডেট দেবো। চলো। সো গাইজ, এই মুহূর্তে আমি রেডি হয়ে নেমে গেছি, এখন যাবো সি বিচের দিকে। দেখা যাক কি কি বসেছে না বসেনি, কিছু শপিং করার থাকলে শপিং করবো। সো আমি লিফটে করে এখন নামছি, এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। সো চলো সঙ্গে থাকো, আমি একবারে বিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এই মুহূর্তে চলে এসেছি আমি দীঘার সি বিচে। সো সকালবেলা ভেবেছিলাম যে তোমাদের শুধু জার্নিটাই দেখাবো, জার্নিটা দেখেই শেষ করে দেবো, তারপরে ভাবলাম যে না, এসেছি যখন আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি পুরোটাই আপডেট তোমাদের কাছে দেবো। সো সেক্ষেত্রে আমি এখন চলে এসেছি দীঘার সি বিচে। প্রত্যেকটা দোকানই খোলা, যেহেতু আজকে সানডে প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ভিড় আছে এখানে, সব কটা দোকানই এখানে খোলা। আমি তোমাদের একবার দেখাই এখানে প্রত্যেকটা দোকান, এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দোকানই খোলা আছে, আর প্রচণ্ড ক্রাউড। ক্রাউডটা কী ধরনের ক্রাউড সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আলাদা ফুটেজ দিয়ে, আর তার সাথে সাথে দোকানেও কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের কাছে আপডেট দেবো। তাহলে কী করতে হবে, সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে। সো গাইজ, এখানে এইমাত্র আমি টার্গেটের বালুন টার্গেট খেলছিলাম। সো আগে আমরা ছোটোবেলায় দেখতাম লোহার ছোট ছোট গুলি পাওয়া যেত, বাট এখন দেখছি এটা তরকার ডাল দিয়ে মারা হচ্ছে। এই মুহূর্তে যাচ্ছি আমরা রাতের খাবারের সরঞ্জাম করতে, ইন দ্য সেন্স হচ্ছে আমরা যাচ্ছি এখন দীঘা বাজারের দিকে। সো ফোনেই ব্যস্ত আরেকজন,
বাট কোইনসিডেন্টলি আমার আর ওর সাথে আজকে পুরো ম্যাচ হয়ে গেছে, ব্ল্যাক ব্ল্যাক হাইনে খাইনি। যাই হোক, এখন যাচ্ছি আমরা বাজারের দিকে, তো দেখা যাক কী কী নেওয়া যায়। সে তো আছে চিকেন বা কিছু ফিশ নেবো, দেখা যাক কোনটা ভালো পাই। চিকেন তো নেবোই, তার সাথে ফিশও কিছু নেবো। সো বাজারের আপডেট কতটা কি দেখাতে পারছি বলতে পারছি না, বাট চেষ্টা করবো তোমাদেরকে সবটাই দেখানো যতটা ভালো করে হয়। তোমরা তো জানোই আমি আমার বেস্টটা দিয়ে করি, দেখা যাক কি হয়। তো এখন বাজারের দিকেই যাচ্ছি আমরা। তো গাইজ, আজকের মতন আমার ঘোরা কমপ্লিট, মানে প্রথম দিন আসলাম মানে দীঘাতে, প্রথম দিনের মতন ঘোরা কমপ্লিট। যেটুকু যেটুকু করেছি বা যেটুকু যেটুকু জায়গায় গেছি সবটারই আপডেট তোমাদের কাছে শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখতেই পেয়েছ। সো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সেও জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারো। আশা করছি সবার কথার অ্যান্সার আমি দিতে পারবো, আর কালকে কি হয় সব আপডেট তোমাদের কাছে দেবো, মানে ডে টুর আপডেট। তাহলে তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। আর বারবার করে বলে দিই যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং অবভিয়াসলি লাইক শেয়ার কমেন্ট তো করবে। চলো বাই, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, টাটা।